নমস্কার, আমি সৌম্য। আজকে আমি যে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে বন্য প্রেমের গল্প সিজন টু। তো এটা কতটা বন্য না জঘন্য এটা নিয়ে কথা হবে। কথা হবে হচ্ছে এর বাকি এপিসোডগুলো আমরা কবে দেখতে পাবো, এবং বাকি এপিসোডগুলোর মধ্যে আমরা কি দেখতে চলেছি, এবং হইচইতে এই ওয়েব সিরিজগুলো এত কেন দেরিতে আসে। তো সব বিষয় নিয়ে কথা হবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো, হ্যাঁ পুরোটা দেখে করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এইবার বন্য প্রেমের গল্প সিজন ওয়ান এত ভালো ছিল বলে সিজন টু চলে এসেছে, সেটা তো আরও ভালো খবর। কিন্তু সিজন টু এত এঙ্গেজিং, এত টাফ, গল্পে এত লেয়ার্স রয়েছে বলে পাঁচটা এপিসোডে শেষ করা যায়নি। মানে ভাবা যায়, সেই জন্য আবার 16ই অক্টোবর আবার আসছে। মানে আনএক্সপেক্টেড, মানে লুঙ্গি ছিঁড়ে গেছে তারপর আবার চেন। মানে 5টা এপিসোড 20-25 মিনিট করে হার্ডলি হবে, তাও দেখতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেন দেখছি, কি জন্য দেখছি, মানে এই অবস্থা। তো এইখানে আমরা যদি গল্পে ঢুকি, তো গল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি সিজন ওয়ানের সাথে কোনো মিল নেই, নামই হচ্ছে সিজন টু। গল্পটা হচ্ছে একটা মেন্টাল অ্যাসাইলাম রয়েছে, সেইখানে ওই পাগলাগারদের মধ্যে আড়ালে অনেক কিছু চলছে। এইটা হচ্ছে মোটামুটি একটা প্লট, এর থেকে বেশি কিছু নেই। তো এইখানে যারা অভিনয় করেছে, মানে যেহেতু পাগলের অভিনয়, সবাই লাউড অ্যাক্টিং করছে, মানে দাঁত কেলাচ্ছে, হাসছে, ইয়ে, মানে পাগলের অ্যাক্টিং, তো সবাই এক লটে পাগল, মানে দেখতে বিরক্তিকর লাগবে। মানে পাগলের অভিনয় অতটা সোজা না যে দাঁত কেলালো, হাসলো, একটু রেগে রেগে ইয়ে হলো, মানে যা পারছে পাগলের অভিনয় বলে যা পেরেছে করেছে। তবে একজনের অভিনয় আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে বেনি বসু। যে যারা দেখেছে তারা জানে, বিনা পানি দেবী বলে যে ক্যারেক্টারটা করেছে, মানে সারা ওয়েব সিরিজটা মধ্যে চ্যাংরাম করে গেছে, চ্যাংরাম পুলিশ অফিসার। তো এই যে বেনি বাসুকে আমরা প্রথম দেখেছি, আমি অন্তত প্রথম দেখেছি, সেটা হচ্ছে তাকে আগেও দেখা গেছে, সেটা হচ্ছে ইয়েতে কৌশিক গাঙ্গুলির হচ্ছে জ্যেষ্ঠভুক্ত বলে একটা সিনেমা ছিল, সেখানে দেখা গেছে। তো আবার এইখানে, তো যারা মানে দেখেছে, আমি চিনতে পারিনি, আমি জ্যেষ্ঠভুক্ত দেখেছি তাও আমি চিনতে পারিনি, মানে তার লুকস আর এখানে লুকসের অনেক মানে তফাত আছে, প্লাস তার অ্যাক্টিংটা। তো তার অভিনয় বেশ ভালো। আর বাদ বাকি যেগুলো আছে, অর্জুন চক্রবর্তী, এনা সাহা, তারপর তনুশ্রী, এদের মধ্যে কোনো নতুনত্ব নেই, এরা আগে যা করে এসেছে তাই করে গেছে, কোনো নতুনত্ব নেই আর কিছুই নেই। এই অবশ্যই না ভালো গল্প, সেই গতে বাঁধা কিছু ড্রোন শট, সেই গাড়িগুলো যাচ্ছে টং করে, ড্রোন উঠে পড়ছে, মানে কোনো নতুনত্ব কিচ্ছু নেই। তাও এটা নাকি আবার 16ই অক্টোবর অবধি ওয়েট করতে হবে, মানে ভাবা যায়। আর এই হইচই, এবং আমি এটাও বলছি, মানে 16ই অক্টোবর কী হতে চলেছে জাস্ট শেয়ার করছি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অর্জুন চক্রবর্তী আসলে এই জিনিসগুলো করছে, সেটা হচ্ছে আমার মনে হয় আগের ওয়েব সিরিজেও আমরা দেখেছি যে সেইখানে তনুশ্রী নিজের পেপারের জন্য করছে। তো আমার মনে হয় এখানে অর্জুন চক্রবর্তীও নিজে তার ইয়ের জন্য করছে, ভুল হতেও পারে, আমি জানি না ঠিক কী ভুল, বাট আমার এটা মনে হলো, এটা প্রেডিকশন করলাম। আর যেটা মনে হয় যে হইচইতে এই ওয়েব সিরিজগুলো এত দেরিতে আসে, তার কারণটা হচ্ছে যাতে আপনারা হইচইতে সাবস্ক্রাইব, বহু লোকে তো হইচই সাবস্ক্রাইব করে দেখে, তারা যাতে পরের বছরটাও দেখে। মানে হইচইতে কিছু ভালো ফ্র্যাঞ্চাইজি আছে, যেমন চরিত্রহীন বা এরকম বহু ফ্র্যাঞ্চাইজি আছে যেগুলো খুব সাকসেসফুল, মানে যেগুলো পাবলিক খুব ভালোবেসেছে এবং খুব দেখেছে, সেই যে হলুদ পাখি বা তানসেনের তানপুরে, এগুলো এক লটে কোনো দিন আসবে না। তার কারণটা হচ্ছে হইচই নিজেও জানে, এবং সবথেকে মুশকিলটা হচ্ছে বাংলায় 10টার মধ্যে একটা ভালো কাজ হয়। সেই জন্য এইগুলোকে জিয়ে রাখার জন্য, যাতে আপনারা পরের বারও সাবস্ক্রাইব করেন, সেই জন্য এইগুলো এত দেরিতে আসে। তো এই হলো টোটাল বিষয়, মানে ভাবা যায় না এটা 16ই অক্টোবর আসবে, আর কিছু বলার নেই, মানে টোটালি জঘন্য। তো যারা যারা দেখোনি, আমার মনে হয় না দেখাই ভালো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো।